ভোলায় গ্রীষ্মকালীন টমেটো চাষ করে সফলতা পেয়েছেন কৃষকরা। মাত্র আড়াই মাসে ফল আসায় খরচ অনেক কম। বাড়ি হাইব্রিড জাতের এই টমেটো অনেক সুস্বাদু হওয়ায় চাহিদাও ভালো, দামও পাচ্ছেন চাষিরা। ভোলা প্রতিনিধি এম হেলালুদ্দিনের রিপোর্ট জানাচ্ছেন কিরণ মোস্তফা। গ্রীষ্মকালীন টমেটোর অভিযোজন পরীক্ষা, উৎপাদন প্রযুক্তি উদ্ভাবন ও কমিউনিটি বেসড পাইলট প্রোডাকশন প্রোগ্রাম শীর্ষক কর্মসূচির আওতায় ভোলায় তিন কৃষককে নিয়ে পরীক্ষামূলকভাবে বাড়ি হাইব্রিড টমেটো চাষ শুরু করে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। শুরুতে সফলতা পাওয়ায় চলতি মৌসুমে সদর, দৌলত খান ও চরফ্যাশন উপজেলায় নতুন জাতের টমেটো চাষ শুরু করেন 10 জন কৃষক। মাত্র 2 মাসে গাছে প্রচুর টমেটো ধরায় খুশি চাষিরা। আমরা এই জমি নিয়ে এক দেড় মাস মতো কষ্ট করছি, পরিশ্রম করছি, করে এখন আমরা আল্লাহর রহমতে ফলন পাইছি। কৃষি গবেষণা অফিস থেকে আমাকে কিছু সহযোগিতা করছে এবং আমি বাড়ি 8, 4, 10 টমেটো করছি। আশা করি এতে আমার অনেক 2 থেকে 3 লাখ টাকা লাভবান হবে। উৎপাদন খরচ তুলনামূলক অনেক কম হওয়ায় লাভও হচ্ছে বেশি। বাজারে সুস্বাদু এই টমেটোর চাহিদাও বেশ ভালো। এটাতে আপনার পোকামাকড়ের দমন কম, আর যদি থাকেও আমরা ট্যাপ ব্যবহার করতেছি, ট্যাপের মাধ্যমে অনেক পোকামাকড় নিয়ন্ত্রণে আসে। 10% জমিনে করছি, 25,000 টাকা খরচ হয়েছে এবং 5,000 টাকা বিক্রি করছি, আর আল্লাহ দেয় 1,040 টাকা ইনশাআল্লাহ বেচতে পারুন। নতুন জাতের এই টমেটোর চাষ বাড়াতে কৃষকদের সব ধরনের সহযোগিতা দেওয়ার কথা জানিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সরেজমিন গবেষণা বিভাগ। এ বছরে আমরা এই যে 10 জন কৃষকের মাঠে করলাম, এখানে তারা অলরেডি অনেক কৃষক, তাদের যে ব্যয় সেটা এখান থেকে তাদের উঠেছে। আমরা আগামী বছরে আমরা আরও মিনিমাম 5 একর জমিতে আমরা এই টমেটোর আবাদ করব। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এই প্রকল্প চালু থাকলে দেশের টমেটো চাষে বিপ্লব ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কিরণ মোস্তফা, জিটিভি নিউজ।